হ্যালো এভরিওয়ান, আই অ্যাম আরিফ ফ্রম টেকনিক্যাল ইনফরমেশান চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ফেসবুক পেজ তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে। যাওয়ার পর এদিকে দেখছেন থ্রি ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আমার অলরেডি তিনটে ফেসবুক পেজ বানানো আছে। যদি আপনি যদি আরও নতুন পেজ তৈরি করতে চান তো এখানে যে কোনো একটি পেজ ওপেন করবেন। করার পরে উপরে এই থ্রি ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট পেজ, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফেসবুক পেজের নাম চয়েস করে নেবেন, যে কোনো নাম। এবং আমি দিচ্ছি এখানে টেকনোলজিক্যাল সায়েন্স। দেওয়ার পরে এখানে এই অপশানটি এনেবেল করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার পেজটা কোন ক্যাটাগরির পেজ, অর্থাৎ আপনি পেজটা কী জন্য বানাচ্ছেন, তো সেইটা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু এখানে সায়েন্সের উপরে পেজ তৈরি করেছি সেই জন্য লিখছি সায়েন্স ওয়েবসাইট। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট দিতে চান তো দেবেন, নাহলে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনার এখানে আপনি ফেসবুক পেজের লোগো সেট করে নেবেন, তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। তারপর ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। এখানে দেখুন আপনার আপনার ছবিটা আপলোডিং চলছে। ছবি আপলোড হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি আরও একটা ছবি নিয়ে নেবেন। আমি গুগলের ছবিটা নিয়ে নিচ্ছি। তারপর আপনি এখানে ইমেজটাকে সাইজ করে নেবেন আপনার মতো ঠিকঠাকভাবে। তারপরে সেভে ক্লিক করবেন। তারপরে আপনার ছবিটা আপলোডিং হচ্ছে। আপলোডিং হয়ে যাওয়ার পরে ভিজিট পেজে ক্লিক করবেন। এখন আপনার পেজটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আপনি আপনার মন মতো যা খুশি পোস্ট করতে পারেন। এবার আপনি যদি আরও এখানে কিছু ফিচার্স অ্যাড করতে চান, এখানে অ্যাড বাটনে চলে যাবেন। ফটো পোস্ট করতে গেলে এখানে পোস্টে যাবেন। এবার আপনি যদি মনে করছেন আপনি আপনার ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তার জন্য আপনি উপরে থ্রি ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন, এখানে লেখা আছে শেয়ার, শেয়ারে ক্লিক করে এবার আপনি এটাকে লিঙ্কটা কপি করবেন। করার পরে আপনি হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানে খুশি গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার এটি পেস্ট হয়ে গেল। এখান দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। তো সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।